এমনি এখানে কোনো দেখাশোনার কেউ নেই? আসে, সে ওই সপ্তাহে একদিন আসে, মাসে একদিন আসে, এই করে। আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আপনাদের নিয়ে আসলাম বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর উপজেলার অভয়নগর গ্রামে। এবং এই অভয়নগর যার নামে, অভয়নগর উপজেলা বা অভয়নগর গ্রাম যার নামে হয় সেই অভাগা, অভাগা দেবীর সেই মন্দির। কন্যার নাম ছিল অভয়া। আর যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যা ছিলেন তিনি। ভৈরব নদীর তীরে ভাটপাড়ার পাশে ছিল রাজার দুর্গ। সেখানকার প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠেন রাজার নয়নের মণি অভয়া। একসময় তার বিয়ের বয়স হলো, রাজার মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বিভিন্ন জায়গায় রাজপরিবার থেকে অভয়ার বিয়ের সম্বন্ধ আসতে থাকলো। শেষ পর্যন্ত রাজা নীলকণ্ঠ ঠিক করলেন তখনকার সময়ের প্রভাবশালী নড়াইলের জমিদার বংশের পুত্র নীলাম্বর রায়ের সঙ্গে অভয়ার বিয়ে দেবেন। বিয়ের সানাই বাজল রাজদুর্গে। স্বামীর সঙ্গে বেশ ভালোই কাটছিল অভয়ার। ভাগ্যের নির্মল পরিহাসের অভয়ার স্বামী নীলাম্বর রায়ের কঠিন রোগে আক্রান্ত হন এবং ঠিক কিছুদিনের মধ্যেই মারা যায়। রাজা নীলাম্বর রায়ের একমাত্র কন্যা অভয়ের বিয়ের কয়েক মাসের মধ্যেই বিধবা হন। রাজকন্যা ছিলেন শৈব অর্থাৎ মহাদেব শিবের উপাসক। সেই সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিয়ের নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চান। এর সেখান থেকেই ঠিক এই একই কারণেই মূলত ঠিক এই কারণেই তিনি এখানে ১১ শিব মন্দির নির্মাণ করেন। এবার আমরা যাওয়া শুরু করলাম, কারণ হচ্ছে যে এখানকার রাস্তাগুলো খুব সরু এবং একদম গ্রামের রাস্তা, নিরিবিলি। এই গ্রামের মধ্যে আমরা চলতে শুরু করলাম। একটা নির্দিষ্ট ভ্যানকে ভাড়া করে নিয়েছিলাম। ভাড়া করার পরে আমরা এখন চলতে থাকলাম, চলতে চলতে এই তো চলে আসলাম। তো আমরা দেখতে দেখতে এখানে আসলাম এবং ভ্যান থেকে নামলাম। ভ্যান থেকে নেমে ভ্যানওয়ালাকে আবার এখানে রেখে দিলাম, কারণ হচ্ছে যে এই এখানে আবার অন্য কোনো ভ্যান পাওয়া যাবে না। আমরা গেট দিয়ে ঢুকলাম। গেটের তো দেখলেই বুঝতে পারতেছেন যে গেট থেকে ঢোকার পরে একটা এখানে বাংলাদেশ সরকারের যে এটা একটা প্রত্নতান্ত্রিক এর অর্থাৎ সংরক্ষিত পুরাকৃতি, সেইটা মর্মে একটা নোটিশ দেওয়া আছে। ১৭ শতকের মাঝামাঝি নীলকণ্ঠ রায় 60 একর জমির উপর এই 11 শিব মন্দিরটি নির্মাণ করেন। মেয়ের নাম অনুসারে ওই স্থানের নাম রাখেন অভয়নগর, এবং যা কালক্রমে আজকে থেকে অভয়নগর গ্রাম এবং অভয়নগর উপজেলা নামে পরিচিত। মন্দিরগুলোর ছাদগুলো নির্মিত হয়েছে উলম্ব ধরনের ডোমের সমন্বয়, অর্থাৎ দুই স্তরে নির্মিত ছাদের ভিতরে গোলাকার এবং বাইরে চালা রীতিতে নির্মিত। সবগুলো মন্দির নির্মাণে স্থানীয় উপকরণ, নির্মাণশৈলী এবং দক্ষতার ছাপ মেলে। এখানে অনেকে মানুষ আসে। তবে একটা জিনিস সেটা খুব খারাপ লাগতেছে, সেটা এখানে সিগারেটের ধোঁয়াটাও আছে, বা এটা আসলে খুব ভালো জিনিস না আমার কাছে মনে হয়। এখানে রক্ষণাবেক্ষণের বিষয়টা খুব একটা মানে একটা ক্যারেক্টার এখানে থাকাটা খুবই জরুরি। নীলকণ্ঠ রায় মন্দিরগুলো নির্মাণে ব্রিটিশ আমলে চুনসুরকি ব্যবহার করেছেন, ইটের ব্যবহার করেছেন। পূর্ব এবং পশ্চিমে 4টা করে মোট 8টা মন্দির, দক্ষিণ দিকে প্রবেশ পথের দিকে 2টা মন্দির, এবং মূল মন্দিরটি পশ্চিম দিকে অবস্থিত। অর্থাৎ আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি মূলত মূল মন্দির, এখানে পূজা অর্চনা করা হয়। মূল মন্দিরের দৈর্ঘ্য 24 ফুট 4 ইঞ্চি, প্রস্থ 22 ফুট 3 ইঞ্চি এবং দেয়ালের প্রস্থ 3 ফুট 4। মন্দিরে আগে শিবলিঙ্গ থাকলো, এখন মূলত শুধু মূল যে মন্দির, এই মূল মন্দিরটাতে আছে, তার সামনে তুলসী গাছ আছে। এই তুলসী গাছে সাধারণত পূজা করা হয়, বা আমি যেদিন গিয়েছিলাম সেখানে সাধারণত খুব বেশি মানুষের দেখা। পিছনের অংশ দেখেন, এখানে ওই শুধু দূরে একটা শুধু বাউন্ডারি দেওয়া আছে, এর মাঝখানে এখানে কেউ রান্না করছে। তারপরে আপনার যদি রান্না করে স্থাপনায় অবশ্যই আগুনের কারণে নষ্ট হয়ে যেতে পারে। পিছনে এত বড় জায়গা, কিছু ফুল গাছ লাগানো উচিত ছিল, যদিও যেহেতু প্রত্নতন্ত্র বিভাগের ওদিকে। আর এখানকার এক আঙ্কেলের সাথে কথা হয়েছে, তিনি আমাদের জানালেন যে এইসব বাড়ি না, এইসব বাড়ি দিয়ে এই যে এই ভালো সরকারি এইটে ওই গাত্তমাতে বুঝলেন এইটা ছিল,
আর এই ভ্যালি চলে গেছে, ও ওইদিকে মেলা, ওই জায়গায় শিব বাড়ির পুকুর আছে, এই সব কিছু ছিল। তো মানুষ আগে এখন রেকর্ড ফিকার্ড করায় 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 নিয়ে এখানে এইটুকু আছে বুঝছেন, সরকারিভাবে আর সব নিয়ে গেছে জনগণে যে যার মতো নিয়ে গেছে। হ্যাঁ, দাঁড়িয়ে এই এগারো শিব মন্দির এখন আর বাংলাদেশের কোথাও নেই, বাংলাদেশের একমাত্র এগারো শিব মন্দিরটি শুধুমাত্র এই একটা জায়গায় আছে। রাজা নীলকণ্ঠ রায় মন্দিরগুলো নির্মাণে ব্রিটিশ আমলে চুন, সুরকি এবং ইটের ব্যবহার করেছেন। পূর্ব ও পশ্চিম সারিতে চারটে করে মোট আটটা মন্দির। 2014 সালে বাংলাদেশ সরকার প্রত্নতন্ত্র অধিদপ্তরে এর আওতায় এটাকে নিয়ে আসা হয়। তারপর থেকে মূলত বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এটা দেখাশোনা করে, কিন্তু আদৌ দেখাশোনা হয় কি না জানি না সেটা, কারণ এখানকার এই চারদিকের বেড়া, এমনকি একটা গেটটা যদি একটা বাঁশ দিয়ে বাঁধানো তাও সেটা সেই পরিমাণে সিকিউরিটি নিয়ে যেতে হবে। যেতে যেতে বলি, আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন, এবং দেখা হবে আগামী কোনো এক পর্বে বাংলাদেশের কোনো এক ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্যের কোনো এক স্থাপনার সামনে থেকে। এখন পর্যন্ত বিদায়।